আমাদের বাংলাদেশ বা কলকাতা বলেন, হলিউড বলিউড যেখানেই বলেন, কোনো এটা কোনো শিল্পী সুলভ আচরণ না। একটা প্রবলেম কাজ করতে যে আমাদের একটা না, আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়, সেটা যে কোনো দেশের আর্টিস্টের, এবং সেগুলো আসলে সমাধান করে বা সেটা নিয়ে আলোচনা করে তার কোনো প্রবলেম থাকলে সে সেটা সলভ করতে পারতো। কিন্তু এটা শিল্পী সুলভ আচরণ আমার মনে হয়নি, যদিও উনি অনেক গুণী আর্টিস্ট, আমি তার অনেক মুভি দেখেছি, আমি বলবো এটা ঠিক হয়নি। এটা আসলে তার ব্যক্তিগত ব্যাপার, আমি তো ওখানে উপস্থিত ছিলাম না, আমি বলতেও পারবো না। এখন যদি এরকম কিছু হয় তাহলে অবশ্যই এটা ঠিক ছিল না, আর ঠিক ছিল না এটার জন্য আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রির অবদান, মানে উনি এই অভিযোগগুলো করতে পারতো, উনি চলে না যে এটার একটা সমাধান করে উনি যদি দেন চলে যেত। মাইকেল বাবু, অনেক সিনিয়র একজন ডান্সারের ব্যাপারে আপনার কতটুকু মনে হয় এরকম কাজ করতে পারে? আসলে মাইকেল বাবু না, আমি আমাদের ইন্ডাস্ট্রি কেউ এরকম কাজ করতে পারে এমনটা আমি আশা করি না, কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে হয়তো বা হয়ে যেতে পারে। একটা কাজ করতে যে অনেক সময় মানুষ তো, মানুষেরই তো মিস্টেক হয়, এখন সেখানে কি ঘটেছিল আমি তো সেটা বলতে পারবো না। তারপরও যদি এরকম কোনো দুর্ঘটনা হয় তার জন্য উনি এটার জন্য কমপ্লেন করতে পারতো, কিন্তু উনি আমি এগুলো তো বলতে পারবো না ভাই। আপনারা অন্যদের কোশ্চেন কম করলে মনে হয় খুশি হব। সবাই ভালো আছে, আজকে একটা প্রোগ্রাম চলছে আমাদের জয়িতা নারী উন্নয়ন সংগঠন, এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আর এই প্রোগ্রামটার যে অ্যারেঞ্জার, মানে যিনি আমাদেরকে ইনভাইট করেছে এবং এই প্রোগ্রামটা অনুষ্ঠান রেডি করেছেন, আমাদের সম্মানিত সাহেব ভাইয়া, ওনাকে অনেক ধন্যবাদ। আসলে বর্তমান প্রেক্ষাপটে নারীদেরকে নিয়ে এই উন্নয়নমূলক কাজে উনি যে উৎসাহতা অবদান রাখছেন সেটা অবশ্যই আমাদের জন্য ভালো, এবং এটার সঙ্গে আমাদের তারকা বা সাংস্কৃতিক এবং আমাদের চলচ্চিত্রের ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করেছেন, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখানে উপস্থিত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি তো চলচ্চিত্র অভিনেত্রী, আমি অনেকগুলো কাজ করেছি, এখন রিসেন্ট দুইটা কাজ আমার রেডি আছে, রিলিজ ডেটটা আমি বলতে পারবো না আসলে, আমাদের এগুলো তো ডিপেন্ড করে প্রডিউসারদের উপরে। আর নতুন কিছু কথা চলছে আসলে, আমাদের শুটিং শুরু হওয়ার আগ মুহূর্তে এই এখনের প্রেক্ষাপটে আমরা আসলে ক্যামেরার সামনে বলতে পারি না যে আমি আছি বা আমি কাজ করছি ওই চলচ্চিত্রে। সো যদি শুরু হয় ইনশাল্লাহ জানাবো, আর নতুন মুভি দুইটা যদি রিলিজ হয় সেটাও আপনারা জানতে পারবেন। আপা, অন্যরকম ভালোবাসার পরে আর আপনাকে দেখা যায়? না না, দেখা গিয়েছিল অন্যরকম ভালোবাসার পরে। আমার রোমিও ছবিটা আমি আর বাপ্পি ছিলাম, এরপর তোমার জন্য মন কাঁদে সাইমনের সঙ্গে, আর দেন এখন দুইটা মুভি, ওটা সম্রাট ভাই এবং নতুন একজন হিরো অর্পণ সাইদ, আর একটা মুভিতে রাশেদ প্রহর, তো ওই ছবি দুইটা রিলিজ হলে ইনশাল্লাহ আবার দেখতে পাবেন। আমাদের আজকে প্রোগ্রাম না, অনেক প্রোগ্রামে অনেক জায়গায় অনেকভাবে হয়। এখন আমরা যারা শিল্পী, আমরা যারা আর্টিস্ট আছি, আসলে আমাদেরকে ইনভাইট করা হয় তারা মন থেকে ভালোবেসে ইনভাইট করে, বা আমাদেরকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় আমাদের কাজের উৎসাহ পাওয়ার জন্য, বা আমরা এখানে এসে পাঁচটা কথা বললে সাধারণ জনগণ যেভাবে শুনবে হয়তো আর একজন এটা শুনবে না, এজন্য আমাদের এখানে আসা। আমরা যে শুধু একটা অ্যাওয়ার্ডের জন্য বা কোনো প্রয়োজনে আসছি, টাকার লেনদেন তো অবশ্যই এখানে আর্টিস্টদের সাথে হয় না, ফলেও হয়তো কোনো কোম্পানির ব্র্যান্ডের জন্য বা কারোর বিজনেস পারপাস হতে পারে, এটা যে না হতে পারে আমি সেটা বলবো না, কিন্তু আর্টিস্টদের সাথে আসলে এরকম কোনো কিছু হয় না।